हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि जे जेखाने आसो सबाई भालो आसो आर सुस्थ आसो आर आमराओ भालो आसी। देखो एखाने आमी चिंगड़ी माछ नियेछि, तो आज के चिंगड़ी माछेर मालाइकारी करब पिंयाज रसुन छाड़ा, बिना पिंयाज रसुनेर। तो एखाने आमी नारकेल कुड़िये नियेछि आर चिंगड़ी माछटाके एई जे आमी लवण हलुद माखिए भेजे नेब आर नारकेलेर हल्का गरम जल दिए নারকেলের দুধটাকে বের করে নেব। আর এখানে কড়াই দেখো বসিয়ে দিয়েছি, কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন গোটা গরম মশলা দিয়ে দিছি আর এখানে জিরে দিয়ে দিচ্ছি, লং এলাইচি দারচিনি এখানে সবই আছে। তো এই মশলাটা দিয়েই আমি করব, কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছু ব্যবহার করব না। তো এইখানে আমি মশলাগুলো একটু লাল লাল হয়ে আসলে ভেজে তুলে নেব। দেখো আমি মশলাগুলো ভেজে তুলে নিয়েছি আর এইখানে জিরে আছে, ওই জিরের ভিতরেই আমি মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি চারটি মাছই রান্না করছি, দুপুরবেলায় খাবো শুধু। তো লাঞ্চে আজকে এটাই হবে, আর রাত্রে অন্য কিছু করব। তো দেখো ভাজা হয়ে গেছে, তারপর আমি এই যে দুধটা বের করে নিয়েছি, তো এই দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ফুটতে দেব। তো একটু ফুটে আসলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাপ মতো হলুদ, আর এইখানে আমি কাঁচা লঙ্কাও পরিমাপ মতো বাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো ঝোলটা কম হয়ে আসছে। তখন আমি এটা ঢাকনাটা তুলে নিছি, আর এখানে ওই যে মশলাটা না আমি বেটে নিছি, তো ওই মশলাটাই দিয়ে দেব। দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার এখানে আসে। তো তোমরাও একবার এভাবে চেষ্টা কর, মানে পেঁয়াজ রসুন না দিয়ে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো পেঁয়াজ বিনা পেঁয়াজ রসুনেরও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়, এটা খেতে খুবই সুন্দর হয়। তো এখন দেখো আমি এই যে এখানে পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, তোমরা দিলেও পারো না দিলেও কোনো অসুবিধে নেই। তো এখানে আমি এখন হয়ে গেছে, দেখো তেল একটু তেল তেল বেরিয়ে আসছে। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দেবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে। তো আজকে এইখানেই রাখছি, বাই বাই, টাটা।